আমরা সকলেই জানি যে গান্ধীজি ডান্ডি আন্দোলনের সময় সমুদ্রের জল থেকে প্রথম নুন তৈরি করেন। কিন্তু আমাদের এত প্রকারের নুন কোথায় তৈরি হয়, কোথায় পাওয়া যায় অনেকেই হয়তো জানেন না। কিন্তু আরেকদিকে নুন হলো আমাদের সকল খাদ্যের প্রধান উপাদান। তো চলুন জেনে নিই কিছু আননোন মিস্ট্রিয়াস সল্ট মাইন আমাদের চ্যানেল হিস্ট্রি অফ মিস্ট্রির সাথে। স্ট্রাটাকা সল্ট মাইন ইন ইউএসএ। হ্যাচিনসনের কানসাসের স্ট্রাটাকায় একটি সল্ট মাইন মিউজিয়াম আছে। এটি আগে কানসাস আন্ডারগ্রাউন্ড সল্ট মিউজিয়াম হিসাবে পরিচিত ছিল। আনুমানিক 275 মিলিয়ন বছর আগে মিউজিয়ামটি গঠিত হয়েছিল। মিউজিয়ামে বিশ্বের অন্যতম বৃহত্তম লবণের জমাট দিয়ে তৈরি হয়েছে। মাটির নিচে 650 ফুট সুড়ঙ্গের মাধ্যমে খনিটিকে দেখার সুযোগ সরবরাহ করে। পর্যটকদের ডবল ডেকার লিফটের মাধ্যমে 90 সেকেন্ডে 650 ফুট নিচে নিয়ে যাওয়া হয়। খনিটির ভেতরে বেশ কতগুলি চেম্বার আছে যা প্রায় 2500 থেকে 15000 বর্গফুট এবং সিলিংয়ের উচ্চতা 11 থেকে 17 ফুট। এই খনিটির ভেতরে তাপমাত্রা 68 ডিগ্রি। সিফটো সল্ট মাইন ইন অন্টারিও। এই কানাডিয়ান সিফটো লবণের খনিটি বিশ্বের বৃহত্তম লবণের খনি হিসাবে গণ্য করা হয়েছে। এটি হুরন লেকের 1800 ফুট নিচে অবস্থিত। 1959 সাল থেকে এই খনিটি শুরু করা হয়েছিল। এই লবণের সবচেয়ে বড় উদ্দেশ্য হল জীবন রক্ষা করা। শীতকালে তুষার এবং বরফের ওপর ছড়িয়ে দেওয়ার জন্য সমগ্র উত্তর আমেরিকা জুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে খনির থেকে উৎপাদিত লবণ বিক্রি করা হয়। এটি কালো বরফ প্রতিরোধে সহায়তা করে, যেই কালো বরফ অনেক দুর্ঘটনা ও প্রাণহানির কারণ হয়। উইলিস্কা সল্ট মাইন ইন পোল্যান্ড। পোল্যান্ডের উইলিস্কা সল্ট মাইন একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং পোল্যান্ডের একটি জাতীয় ল্যান্ডমার্ক। এটি আর খনি হিসাবে কাজ করে না, তবে মিওসিন যুগে বা প্রায় 13.6 মিলিয়ন বছর আগে ডিপ ক্রে সল্টের জমাট তৈরি হয়েছিল। 13তম শতাব্দী থেকে 1996 পর্যন্ত যখন সমস্ত শিল্প ব্যবস্থা বন্ধ হয়েছিল তখনও এই খনিটিতে কাজ চলত। এমনকি 1939 সাল থেকে 1944 সাল পর্যন্ত এটি জার্মান দ্বারা চালিত ছিল। ডানাকিল সল্ট প্যান ইন ইথিওপিয়া। ডানাকিল সল্ট প্যানটি বিশ্বের সর্বাধিক খ্যাতিযুক্ত লবণের প্যানগুলির মধ্যে একটি, তার অনুকূল পরিবেশের জন্য। এই সল্ট প্যানটিকে দ্য গেটওয়ে টু হেল বলা হয়, কারণ এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ স্থান। ডানাকিলের কিছু অংশ সমুদ্রতল থেকে 300 ফুট নিচে রয়েছে। এই খনিটির লবণ ব্লকগুলি একসময় ইথিওপিয়ার অর্থের একক হিসাবে ব্যবহৃত হতো। খিওরা সল্ট মাইন ইন পাকিস্তান। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণের খনি, যেটি বছরে 3,25,000 টন লবণ তৈরি করে। এই খনিটি গোলাপী খিওরা লবণের জন্য বিখ্যাত এবং এটি বেশিরভাগ হিমালয়ান লবণ হিসাবে বাজারজাত করা হয়। শোনা যায় খ্রিস্টীয়পূর্ব 326 সালে আলেকজান্ডার দ্য গ্রেট এই লবণ আবিষ্কার করেন, কিন্তু তা সত্যি নয়। কারণ যখন তার সেনাবাহিনী খিওরা অঞ্চলে বিশ্রাম করতে দাঁড়ায় তখন আলেকজান্ডারের ঘোড়া এবং তার সৈন্যদের ঘোড়া মাটিতে পাথর চাটতে শুরু করে। এর মধ্যে একজন সাহসী সৈনিক নিজেই পাথরটির স্বাদ নেন এবং আবিষ্কার করেন যে পাথরটি নোনতা। আশা করি আজ এই লবণের খনিগুলির অবাক করা কিছু তথ্য জেনে আপনাদের ভালো লাগলো। আর এরকমই অজানা তথ্য জানতে আমাদের এই ভিডিওগুলিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।